বাংলা আমার এক ঠিকানা, বাংলায় আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের তৃতীয় বর্ষে আমরা পেয়ে গেছি আমাদের সেরা ছয়জনকে, এবং কথাবার্তার আজকের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছে সেরা ছয়জন। চলুন পরিচিত হই আমাদের সেরা ছয়জনের সাথে। অয়ন চক্রবর্তী, সুমেহরা কবির, সাকিরা নূর মজুমদার, সাজেদুর রহমান সাহেব, খাতুনে জান্নাত প্রাপ্তি, অন্তিকা জান্নাত। তোমাদের ছয়জনকেই অনেক অনেক আমন্ত্রণ আমাদের কথাবার্তা স্টুডিওতে, এবং সেই সাথে অভিনন্দন যে তোমরা সবাই এতগুলো প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা ছয়জনের জায়গা করে নিয়েছো। আচ্ছা, এখন আমাদের সাথে তো ছয়জনই আছে, আমরা ছয়জনের সাথেই কথা বলবো, কিন্তু আমাদের সাথে দর্শক আছে। দর্শক, আপনারাও সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের যে কোনো মতামত, অনুরোধ বা প্রশ্ন যদি আমাদের প্রতিযোগীদের কাছে থাকে, অবশ্যই আমাদেরকে লাইভে কমেন্ট করতে পারেন। আচ্ছা, প্রথমেই হচ্ছে তোমার কাছে যাই, তোমার মাইকটা দাও। ওকে, তুমি কোন বিভাগ থেকে? আমি বরিশাল বিভাগ থেকে। আচ্ছা, বরিশাল বিভাগ থেকে যখন জানলে যে ইতিমধ্যে তো দুইটা বছর চলে গেছে বা তোমরা তৃতীয়বারে অংশগ্রহণ করেছো সবাই, তো যখন জানলে যে আবারও বাংলাবিদ বাংলাবিদ শুরু হতে যাচ্ছে, তখন তোমার প্রিপারেশন কী ছিল বাংলাবিদ আসার জন্য? মূলত অভিধান এবং বেশ কিছু বাংলা ভাষার বই আমি উপহার পেয়েছিলাম আমাদের বাংলার শিক্ষিকা শ্রীমতী মনিকা রায় ঠাকুরের কাছ থেকে। তো মূলত ওনার অনুপ্রেরণায় এই বাংলাবিদের মঞ্চে আসা। তো অনেকটা দূর, অনেকটা পথ পাড়ি দিলাম। তো যখন বরিশাল বিভাগের বাছাই পর্বে অংশ নিয়েছিলাম, তো তখন ভাবিনি এতটা দূর আসব। তবে সৃষ্টিকর্তার আসলে অনেক কৃপা যে তিনি এত দূর আসার সুযোগ দিয়েছেন। আচ্ছা, তারপরে তোমার কাছে আমার প্রশ্ন যে এই যে যখন সিলেকশন রাউন্ডে যখন তুমি সিলেক্ট হয়ে গেলে, সেরা বাংলাবিদ যখন তোমার তোমার বিভাগ থেকে যখন তোমরা মানে বাছাইকৃত, যখন তোমরা সেটা 10 জন বা 12 জন তো বোধ হয়, তো তখন তোমার অনুভূতি কী ছিল? অনুভূতি তো ছিল, মানে সত্যি আনন্দিত ছিলাম যে মানে সেরা, আমার ঢাকার বিভাগ থেকে সেরা 10-এ আসতে পেরেছি। এর সাথে একটা উত্তেজনা কাজ করছিল যে সামনে আরও বড় একটা প্রতিযোগিতা আসছে, সারা দেশের সবার সাথে আরও বড় প্রতিযোগিতায় অংশ নিব, এরপর সেটাতে আরও ভালো করতে হবে, সেই একটা অনুপ্রেরণা কাজ করছিল ভিতরে। আচ্ছা, যদি তোমার কাছে জানতে চাই যে এই যে এখন তুমি এত দূরে এসেছো, সেরা ছয়ে জায়গা করে নিয়েছো, এটা কি তুমি শুরু থেকেই চিন্তা করেছিলে যে আমি এত দূর যেতে পারবো? আত্মবিশ্বাসের জায়গাটা কতটুকু ছিল? আসলে যখন বাংলাবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, তখন ভাবিনি যে সেরা ছয়ে আসব। হ্যাঁ, একটা একটু ইচ্ছে ছিল যে যদি আমি সেরা ছয়ে আসতে পারি, তো সেই ইচ্ছেটা যে এভাবে পূরণ হয়ে যাবে সেটা কল্পনা করতে পারিনি। আচ্ছা, তার মানে এখন তোমার অনুভূতি কী যে ছয়জনে আছো এবং কালকে কিন্তু তোমাদের ফাইনাল, তো তোমার প্রিপারেশন কেমন, যে ফাইনালে নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছো ফাইনালের জন্য? প্রস্তুতি আমার মনে হয় সেরা ছয়ে সবাই সেরা, তো সবার প্রস্তুতি ভালোই, কিন্তু দেখা যাক কি হয় মহোৎসবে। আচ্ছা, চলো এবার রাজশাহী বিভাগে চলে যাই। কি অবস্থা ছিল যখন হচ্ছে তোমার নাম ঘোষণা করা হলো যে তুমি টপ 6-এ আছো, তখন তোমার অনুভূতি কেমন ছিল? ওই ঠিক ওই সময়ের অনুভূতিটা জানতে চাই। তুমি তো সবসময় একটু হাসি খুশি থাকো, আমি মেকআপ রুমেও দেখছিলাম, তো তোমার অনুভূতি কী ছিল তখন? কি অনেক জোরে হেসে দিয়েছিলে? আসলে আমরা তো আগে থেকেই হিসেব করে রাখি যে কে বাদ পড়তে যাচ্ছে বা কে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে, তো সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো যাচ্ছি, তাই আনন্দটা আগে থেকেই ছিল। সেভাবে তখন উচ্ছ্বাস প্রকাশ করা হয়নি, তবে মনে মনে আনন্দ অনেক বেশি ছিল যে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আচ্ছা, এবার চলে যাই প্রাপ্তির কাছে। প্রাপ্তি, সবাই তো তোমার খুব প্রশংসা করে, সব কিছুতেই তোমার নাম। আবৃত্তিকে ভালো পারে প্রাপ্তি, কথা বলতে কে ভালো পারে প্রাপ্তি, এবং খাবার কে বেশি খায় সেটাও প্রাপ্তি। না, আমি খাবার বেশি খাই না। আচ্ছা, তো এই যে তোমার বিভাগ থেকে, তুমি কোন বিভাগ থেকে? বরিশাল। বরিশাল বিভাগ থেকে আমাদের দুজন আছে বরিশাল বিভাগ থেকে। বরিশাল বিভাগ থেকে যে গত 2 বছরে যারা বাংলাবিদে অংশগ্রহণ করেছিল, তাদের সাথে কানেকশন আছে? হ্যাঁ, আছে, কিছুটা আছে। গত বর্ষে সেরা ছয়ে ছিল যে ধ্রুব মণ্ডল, সে আমার সহপাঠী হয়, তো কাছাকাছি স্কুলেই পড়ি, তো তো কিছুটা যোগাযোগ আছে অবশ্যই। আচ্ছা, তো তার কাছ থেকে কোনো সাজেশন বা টিপস নেওয়া হয়েছিল বাংলাবিদে অংশগ্রহণ করার আগে? অংশগ্রহণ করার আগে মানে আঞ্চলিক পর্বের আগে তেমন একটা কথাবার্তা হয়নি, তো
আঞ্চলিক পর্বে যখন নির্বাচিত হলাম তারপরে কিছুটা কথাবার্তা হয়েছিল, সাজেশন নেওয়া হয়েছিল। আচ্ছা, তোমার কাছ থেকে যদি একটা ছোট্ট আবৃত্তি শুনতে চাই, তুমি আমাদেরকে ছোট্ট একটা আবৃত্তি করে শোনাও, তারপরে আমরা পরের প্রতিযোগীর কাছে যাব। সব কিছুতেই যেহেতু প্রাপ্তির নাম সব জায়গায় আসে, তো আমরা দেখি প্রাপ্তির কাছ থেকে আমাদের অডিয়েন্সরাও আজকে আবৃত্তি শুনুক। চলো, একটা ছোট্ট যে কোনো আবৃত্তি। আজ এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল ও গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। অনেক চমৎকার। চলো আমরা পরের প্রতিযোগীর কাছে চলে যাই। কোন বিভাগ থেকে তুমি বাংলাবিদে অংশগ্রহণ করেছিলে? আমি ময়মনসিংহ বিভাগ থেকে। আচ্ছা, তো সেখানে প্রতিযোগী কেমন ছিল এবং তোমার মধ্যে সেই উৎকণ্ঠাটা কেমন ছিল যে না এখান থেকে আমি উত্তরে যেতে পারবো কিনা, অডিশন রাউন্ড থেকে কি মনে হচ্ছিল তখন? আসলে ময়মনসিংহ আর ঢাকা, মানে গত দু বছর যে বাংলাবিদ প্রতিযোগিতা হয়েছে, তো সেবার ময়মনসিংহ ঢাকা একসাথে হতো, তো এবছরই প্রথম ময়মনসিংহ বিভাগে আলাদাভাবে প্রতিযোগিতা হয়েছে আঞ্চলিক পর্ব। তো স্বাভাবিকভাবে উত্তেজনা ছিল খুবই বেশি, আর অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আমি আসলে ভাবতেও পারিনি যে এত দূর আসব। প্রথম থেকেই মানে একটা, আসলে আমি প্রথম থেকে এতটা যে আসব এটা আমার কল্পনাতেও ছিল না। আচ্ছা, তার মানে হচ্ছে নিশ্চয়ই তখন তোমার খুব ভালো লাগছিল। আসলে এটা তো জিজ্ঞেস করার অবকাশই রাখে না, তোমাদের সবারই ভালো লাগছিল। দর্শক দেখতে পাচ্ছেন সেরা ছয়জনকে, 85,000 প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা ছয়জন কিন্তু আমাদের এখানে বসে আছে। আচ্ছা, আমাদের এখানে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি শুনতে পাচ্ছি যে অনেক দর্শক আমাদের সাথে আছে। আমাদের যদি টেকনিক্যাল টিম থেকে বলা হয় যে কমেন্ট কী কী আছে, আমরা যদি একটু দর্শকদের দু একটা কমেন্ট। আচ্ছা, আসলে আসলে যেহেতু আমার এখানে ফোনের মধ্যে টেকনিক্যাল একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি যে সবাই হাই হ্যালো তোমাদেরকে দিচ্ছে এবং অনেক অনেক শুভকামনা জানিয়েছে, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই জয়েন করেছে। আচ্ছা, এখন তো এই কয়েকদিন কিন্তু মানে মানুষ মনে করে যে হচ্ছে বাংলাবিদ মানে অনেক ব্রিলিয়ান্ট হতে হবে, অনেক পড়ুয়া হতে হবে, অনেক পড়াশোনা জানতে হবে এবং আউট নলেজও অনেক থাকতে হবে। প্রাপ্তি, তোমার কাছে কি মনে হয় মানে বাংলা ভাষাটাকে আয়ত্ত করার জন্য যে শুধুমাত্র অনেক পড়তে হবে বা অনেক ব্রিলিয়ান্ট হতে হবে, এই ব্যাপারটার সাথে তুমি কেমন একমত? আসলে বাংলা হচ্ছে প্রথমে এই কাজটার জন্য প্রথমে বাংলাকে ভালোবাসতে হবে, বাংলার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। অনেক পড়ুয়া হতে হয় কি না জানি না, তবে যদি আগ্রহ নিয়ে পড়া হয় যে নম্বরের জন্য না, আমি আমার আনন্দের জন্য পড়ব বাংলাটা, তাহলে অবশ্যই এ বিষয়ে সফলতা অর্জন করা সম্ভব। আর পড়াশোনার বাইরেও আরও অনেক কিছু জানলে সেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবেই থাকে, সব কিছুরই দরকার আছে। ধন্যবাদ। ওকে মাইকটা দিয়ে দাও। আচ্ছা, তুমি সবসময় এত হাসি খুশি থাকো কীভাবে? আমি যখনই দেখি তোমার খুব স্মাইলি ফেস থাকে, এত তোমাদের তো একটা ভালো গ্রুমিং সেশন গিয়েছে, কিন্তু তোমাদের তো গ্রুমিং করা হয়েছে, ওই গ্রুমিং সেশনে কি বকুনি বা একটু বকাঝকা খেয়েছিলে? আসলে আমি সমালোচনাকে সবসময় ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করতে চাই। আমাদের বিচারক যারা ছিলেন তারা আমাদের ভালো ফলাফলে অত্যন্ত খুশি হয়েছেন, আমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তবে মাঝে মধ্যে সমালোচনা করতেও ছাড়েননি। তো সেই সমালোচনাকে আমি মনঃক্ষুণ্ণ হইনি কখনো, বরং তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাদের দোষ ত্রুটিগুলো আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে সংশোধিত হবার সুযোগ করে দিয়েছে, তাই তাদের প্রতি আসলেই অনেক কৃতজ্ঞ। আচ্ছা, এই গ্রুমিং এর ব্যাপারে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, যে ওর কাছে মাইক আছে। তো তোমাদের তো একটা লম্বা গ্রুমিং সেশন গিয়েছে এবং সেখানে তোমরা দেখা গেছে যে অনেকের কাছ থেকে টিপস পেয়েছো, অনেকে তোমাদেরকে এসে শিক্ষণীয় অনেক কিছু শিখিয়েছে, তোমার কি মনে হয় এই জিনিসটা তোমার সারা জীবনে কতটুকু কাজে লাগবে? বাংলার একটা অন্যতম অংশ হচ্ছে উচ্চারণ। এই গ্রুমিং সেশনতে আমরা উচ্চারণটা খুব ভালোভাবে শিখেছি, তো
জীবনের প্রত্যেকটা ধাপে কথা বলাটা তো খুব গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে আমার উচ্চারণটা যদি ভালো হয় আমার কথাটা শুনতে মানুষের কাছে ভালো লাগবে, গ্রহণযোগ্যতা পাবে। তো সেই দিক থেকে গ্রুমিং সেশনে উচ্চারণটা আমার জীবনের অন্যতম একটা শিক্ষা, যে কীভাবে উচ্চারণ করতে হয়, কোন কথা কীভাবে বললে ভালো লাগে। আর বিচারকদের কাছে থেকে তো অনেক কিছু শিখেছি, তার চেয়ে বেশি পেয়েছি অনুপ্রেরণা। এত কাছ থেকে এত বড় মাপের মানুষদের দেখতে পাওয়া তো এক ধরনের অনেক বড় একটা পাওয়া। আসলেই তাই। আচ্ছা, এই যে গ্রুমিং সেশনে তো অনেক কিছু গ্রুমিং দেওয়া হয়েছে, কোন কোন ধাপে এবং কীভাবে তোমরা গ্রুমিং পেয়েছো, কোন কোন বিষয় তোমাদেরকে গ্রুমিংয়ে দেওয়া হয়েছে? আমাদের গ্রুমিংটা বেসিক্যালি ছিল হচ্ছে উচ্চারণের উপরই, উচ্চারণের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। কে শিখিয়েছিল উচ্চারণের যেই ক্লাসগুলো নিয়েছে, কারা কারা তোমাদেরকে এই ক্লাস? আমাদের ছিলেন হচ্ছে শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। তো উনি হচ্ছেন মানে আমাদের প্রতিটি উচ্চারণ কীভাবে, কোনটা কোন নিয়মে কেন শুদ্ধ হচ্ছে, বা আমরা কী ভুল উচ্চারণ করছি, কোন উচ্চারণের মানে আমাদের বাকযন্ত্রের ব্যবহারটা কীরকম, প্রতিটা জিনিস অনেক সূক্ষ্মভাবে শিখিয়েছেন উনি। হচ্ছে এগুলো মানে শিখতে আমরা যদি ভালো মতো গ্রহণ করতে পারি ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে বলে মনে হয়। আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের তো গেস্ট জাজও কিন্তু ছিল অনেকে, তো কোন জাজের কাছ থেকে তুমি সবচাইতে ভালো মন্তব্য পেয়েছিলে, এরকম কোনো একটা স্মৃতি আমাদের সাথে যদি শেয়ার করো? আমাদের যে সেরা দশ থেকে যেদিন সেরা আট নির্বাচন করা হয়েছিল, তো সেদিন একটি বিষয় ছিল যে একটি শব্দকে আয়নায় ফেললে যেমন হবে, তো সেইটিকে বলতে হবে যে সেটি মানে আসলে কি দেখানো হচ্ছে। তো সেদিন উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। তো ওই স্যার সেদিন বলছিলেন যে তাকে যদি তিনটে বোমাও মারা হয় তাহলে তিনি আমাদের মতো বলতে পারবেন না। তো সেদিন আমাদের অনেক ভালো লেগেছে। একটা উদাহরণ শুনি, কি ওয়ার্ডটা তোমাকে আয়নাতে দেখানো হয়েছিল এবং তুমি সেটা কি বলতে পেরেছিলে, কোন ওয়ার্ডটা ছিল? সেটি বোধহয় ছিল ওই আত্মপীড়নকারী, বোধহয় কিংকর্তব্য বিমূরতা সেটি ছিল। খুবই তাহলে ক্রিটিক্যাল ছিল, কারণ আয়নাতে তো সেটা উল্টো ভাবে দেখা যাচ্ছিল। তো কিভাবে পারলে তুমি, এটা কি আগে ট্রেনিং দেওয়া হয়েছিল তোমাদেরকে? না, আমাদের সেভাবে কোনো ট্রেনিং দেওয়া হয়নি, আমরা নিজেরা নিজেদের মতো করে একটু চেষ্টা করছিলাম যদি এটিকে আয়নায় ফেলা হয় বা এটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে কত তাড়াতাড়ি সেটা আমরা ধরতে পারছি যে এটা কি হচ্ছে। আচ্ছা, অনেক কিছু তো শেখানো হয়েছে সেখানে তোমার কাছে আমি ইন্ডিভিজুয়ালি জানতে চাবো যে তোমার কাছে কঠিন সবচাইতে কোন বিষয়টা লেগেছে, যে এই জিনিসটা আমি আয়ত্ত করতে পারছি না। কারণ তোমাদের তো গ্রুমিং সেশনে উচ্চারণ, ব্যাকরণ, আবৃত্তি অনেক ধরনের অনেক কিছু শেখানো হয়েছে, তোমার কাছে কোনটা কঠিন মনে হয়েছে? আমার কাছে উচ্চারণটাই মনে হয়েছে, কারণ আমি সাধারণত সবসময় আমার বরিশালের ভাষায় কথা বলি। তো এটা নিয়ে মানে মানে একেবারে প্রথম থেকে আমি যেদিন সেরা আশি থেকে সেরা ২০ নির্বাচন করালো আমি যেদিন ছিলাম, তো সেদিন থেকে সবাই প্রথমেই বুঝতে পেরেছিল যে আমি বরিশালের মানুষ। তো উচ্চারণটা রপ্ত করতে অনেক কষ্ট হয়েছে এবং এখনও কত দূর হয়েছে সেটা। আচ্ছা, না অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে, তোমার কথার মধ্যে বরিশালের টানটা অনেক কমে গেছে। আচ্ছা, এই যে বলছিলে যে সেরা আশি থেকে সেরা ২০ এসেছো, কি কি পরীক্ষা অতিক্রম করে এসেছো? আমাদের বিভাগীয় বাছাই পর্ব থেকে আসার পর এখানে আমাদের অভিধানের ধারা ছিল, তারপরে সমোচ্চারিত শব্দের অর্থ ছিল, এরপর প্রশ্নঝড়, আমার পছন্দ, হিজিবিজি, এগুলো ছিল। তো এগুলো অতিক্রম করে আমাদেরকে সেরা ২০ আসতে হয়েছিল। আচ্ছা, তো ওই পর্বগুলোতে জাজেস কারা কারা ছিল? শ্রদ্ধেয় সৌমিত্র শেখর স্যার, ত্রুপা মজুমদার ম্যাডাম এবং আনিসুল হক স্যার। আচ্ছা, তো কোন জাজ বেশি কঠিন ছিল, মানে কাকে বেশি কঠিন বা কঠোর মনে হতো? আসলে সবাই অনেক মানে ভালোবাসার মাধ্যমে আমাদেরকে শেখানোর চেষ্টা করতেন, তবে মানে আমরা যদি কোনো উত্তর দিতাম তো সৌমিত্র শেখর স্যার জানতে চাইতেন এটা কেন হলো। যেমন আমার মনে আছে যে একটি প্রশ্ন ছিল যে বাগধারার দিন যে চটকের মাংস, তো সেদিন আমাকে জিজ্ঞেস করলেন যে এটি কবুতরের মাংস বা মুরগির মাংস কেন হলো না। তো উনি এই, তো তুমি কি উত্তর দিয়েছিলে? তো আমি আসলে বলতে পারিনি যে এটি কেন মুরগির মাংস হলো না। তো এর মাধ্যমে মানে আমরা, উনি জানতে চাইতেন যে আমরা কত দূর জানি, এবং উনি এভাবে অনেক মানে কঠিন কঠিন বিষয় গল্পের মাধ্যমে অনেক সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। চমৎকার, আরও সত্যি কৃতজ্ঞ মানে স্যার ম্যাডামদের কাছে যে ওনারা এত কিছু শিখিয়েছেন। আচ্ছা আচ্ছা, তোমার কাছে এখন আমি জানতে চাই যে এই যে বাংলাবিদে আসার পর থেকে, 85,000 মানুষকে পেছনে ফেলার পর থেকে এই টপ সিক্সে আসা, অনেক ধরনের পরীক্ষা তো দিয়েছ, কী কী ধরনের পরীক্ষা তোমরা পার করে এখানে এসেছো, এবং
মানে থাকে না যে হচ্ছে একটা ভয়ের জায়গা কেটে যায় যে আমি একটা কম্পিটিশনে আসার পরে হয়তো, যেমন ও বলছিল যে ওর উচ্চারণের ভয় ছিল, সেটা কিন্তু এখনটা অনেকটাই কিন্তু সেটা উতরে গেছে। ও তোমার কাছে কোনটা মনে হয় যে কী কী শিখলে এবং কোন জিনিসটা তোমার জন্য সবচেয়ে বেশি কাজে দিয়েছে? আসলে প্রথম থেকে অনেকগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হয়েছে, মানে বাংলা সম্পর্কিত এমন কোনো প্রতিযোগিতা মনে হয় আর বাকি নেই যেটাতে আমরা অংশগ্রহণ করিনি। মানে বাংলা বিষয়টার কত গভীরে যাওয়া যেতে পারে এটা বাংলাবিদ না দেখলে বোঝা যায় না। আর আমার অনেক কিছুই শিখেছি, উপস্থিত বক্তৃতা, কবিতা, উপন্যাস সব কিছুই শিখেছি। তার মধ্যে আমার সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা হচ্ছে মঞ্চভীতি, মানে এতগুলো চারিদিকে, মানে সেখানকার পরিবেশটা একটু অন্যরকম, চারিদিকে ক্যামেরা, তারপর দর্শক, তিনজন বিচারক, তার সাথে একজন সহকারী বিচারক, মানে দুঃখিত অতিথি বিচারক থাকেন, আর আরও আমাদের অন্যতম রথী মহারথী খেলোয়াড়, তাদের সামনে দাঁড়িয়ে মঞ্চে আসলে খেলাটা একটা অনেক বড়ই। এটার যে মঞ্চভীতিটা ছিল এটা আমার অনেকটা কেটে গেছে, এর জন্য আমি বাংলাবিদের কাছে অনেক কৃতজ্ঞ। বাহ, চমৎকার। আচ্ছা, তোমার কাছে জানতে চাইব যে গত একটা এপিসোডে আজাদ আব্দুল কালাম তোমার জাজ ছিল, তো সেই অভিজ্ঞতা কি, এত বড় একজন মানুষকে চোখের সামনে দেখা এবং সে জাজ প্যানেলে বসে আছে, কেমন লেগেছিল? সত্যি কথা বলতে কি, প্রতিটা এপিসোডেই তো কেউ না কেউ ছিলেন, মানে আমরা প্রতিটা দিনই যেন অভিভূত হতাম যে এত বড় মাপের মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি, রেকর্ডিং শেষে তাদের সাথে কথা বলতে পারছি, তাদের সাথে ছবি তুলতে পারছি। মানে আজাদ আব্দুল কালাম স্যার যে ছিলেন এত বড় একজন অভিনেতা, আমাদের খেলা দেখছেন, মন্তব্য করছেন, অনেক চমৎকার অভিজ্ঞতা ছিল। আচ্ছা, তো এই যে বলছিল, ও বলছিল যে উপস্থিত বক্তৃতা, উচ্চারণের ব্যবহার, ভাষার ব্যবহার, উচ্চারণ, ব্যাকরণের প্রয়োগ, বিভিন্ন জিনিসকে তো শেখানো হয়েছে। এখন যদি একটা ছোট বক্তৃতা তোমার কাছ থেকে আমরা শুনতে চাই, উপস্থিত বক্তৃতা বা বক্তব্য, তাহলে তুমি বা এক মিনিট বা 30 সেকেন্ডের যে কোনো একটা বক্তব্য, আমাদের দর্শক যেহেতু আছে, বাংলাবিদ আছে, সেরা 6 জন বাংলাবিদ অবশ্যই তোমাদের কাছে, এইটা তো আমরা এক্সপেক্ট করতেই পারি। চলো আমরা একটা বক্তৃতা শুনি বা বক্তব্য যেটা। বন্ধুদের কাছ থেকে সাজেশন নিতে পারো, সমস্যা নেই। আমাদের মানে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, কালকে তো মহোৎসব, তো এই এই এত বড় একটা ভ্রমণ শেষ হতে যাচ্ছে কালকে। প্রতিটা দিনেই মানে আমরা ক্যাম্পে যখন কাটিয়েছি এত স্মৃতি আমাদের একসাথে, যেমন ধরুন আমাদের সাকিরার জন্মদিন ছিল 19 জুলাই, তো ওইভাবে তো আমরা কিছু আয়োজন করতে পারিনি। আমাদের এ ছিল একটা মোমবাতি জ্বালিয়ে লাইটার দিন, একটা বান ছিল আমাদের কাছে, ওইটা কেটে আমরা সেলিব্রেট করেছি জন্মদিনটা। তারপর হচ্ছে যেমন ধরেন এরকম হয়েছে, আমরা পড়তে পড়তে রাত্রি অনেক রাত পর্যন্ত পড়ছি, একসাথে ঘুমিয়ে যাচ্ছি, এরকমও হয়েছে আমাদের প্রাপ্তি, নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল একবার। হ্যাঁ, এরকম মানে এরকমও হয়েছে যে আমরা প্রতিদিন ছবিও তুলে রেখেছি, যে একসাথে আমরা এইসব করছি, ছবি তুলে রাখি। কয়েকদিন আগে আমরা মেয়েরা কয়েকজন, রাত তখন বাজে মনে হয় 1টা, আমরা হচ্ছে বাংলাবিদের যে থিম সংটা ওইটা হচ্ছে আমরা 4জন মিলে একসাথে গেয়ে রেকর্ড করে একদম সুন্দর মতো, মানে ইউটিউবে যেভাবে রেকর্ড করে ওইভাবে আমরা রেকর্ডও করে রেখেছি। আর কিছুদিন আগে 10ই যেদিন ছিল ওইদিন আমরা সবাই মিলে একসাথে পূজা দেখতে গিয়েছিলাম, আমরা পূজো মণ্ডপে গিয়েছি 2টো, ওইটা অনেক মজাদার একটা অভিজ্ঞতা ছিল। অনেক অনেক কথা শুনলাম, বক্তব্য বা বক্তৃতা। এখন তোমরা 6জন যেহেতু আছো আমাদের সাথে, সবার কাছ থেকেই মোটামুটি অনেক কথা শোনা হয়েছে, কিন্তু চলো এখন একটা খেলা খেলি। তোমরা তো অনেক খেলাই খেলেছো, আমাদের এখানে যেহেতু হচ্ছে 6জন আছো, তো আমরা একটা খেলা খেলবো, তুমি যে কোনো একটা গল্প শুরু করবে কিন্তু একটা লাইন বলবে, পুরো গল্পটা বলবে না। সেই সেন্টেন্সের লাস্ট যেই শব্দটা বা শেষ যেই শব্দটা থাকবে সেই শব্দ থেকে তুমি সেইটার সাথে মিল রেখে যাতে একটা গল্প তৈরি হয় এরকম একটা লাইন আবার তুমি বলবে, আবার তোমার সেই লাইনের শেষ শব্দটা দিয়ে তুমি আরও একটা লাইন বলবে, এটা যেন একটা গল্প হয়। যেহেতু 6জন তার মানে 6 লাইনের একটা গল্প হবে, ঠিক আছে? চলো আগে আমরা বরিশাল বিভাগ থেকে শুরু করি। আমরা ভালোবাসি আমাদের বাংলাদেশকে। আর এই বাংলাদেশকে, বাংলাদেশের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাবিদ। এই বাংলাবিদের মঞ্চ আমাদেরকে যা দিয়েছে তা বোধহয় আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, এটা কিন্তু গেমটা কিন্তু আমাদের কিন্তু গেমটা নষ্ট হয়ে গেল। ও বলেছে পারবো না, তোমার কিন্তু পারবো না কে ধরে বা না কে ধরে তোমার আরো একটা লাইন বলার কথা ছিল।
আমরা এটা ভুলতে পারবো না, এটা আমাদের সারা জীবন কাজে দেবে, যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা আমাদের স্মৃতির পাতায় সবসময় অমলিন হয়ে বেঁচে রবে। বাহ, খুব হাসি খুশি থাকো কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার বেঁচে থাকো, দেখি বেঁচে থাকো থেকে তুমি আরেকটা লাইন বলো। আমাদের কিন্তু সামঞ্জস্য থাকতে হবে, বাংলাবিদ নিয়েই কথা হচ্ছে। এই স্মৃতিগুলো আমাদের আমাদের অন্তরে সবসময় বেঁচে থাকবে, এবং যত মজাদার অভিজ্ঞতা হয়েছে এগুলো সত্যি অমূল্য, আমরা হয়তো অন্য কোনো জায়গা থেকে এগুলো লাভ করতে পারতাম না। প্রত্যেকটু মিস করে গেছে, বেঁচে থাকবে, থাকবে থেকে হচ্ছে তার আরও একটা লাইন শুরু করার কথা ছিল। আচ্ছা, তারপরে পরের জন, শেষ শেষ শব্দটা তুমি কি বলেছো? আচ্ছা, বেঁচে থাকবে বলেছে, তুমি থাকবে থেকে একটা সমাপ্ত লাইন, মানে সমাপ্তি লাইন, তুমি উপসংহার যেটাকে আমরা বলবো সেটা তুমি টেনে দাও। বেঁচে থাকবে বাংলাবিদ আজীবন। যাক, অনেক ভালো হয়েছে আসলে, অনেক অল্প সময়ে আমরা একটা ভালো গেম খেললাম, কিন্তু কনসেন্ট্রেশনের অভাব দেখা গিয়েছে। যে লাস্ট যে শব্দটা, শেষ যে শব্দটা বলেছে সেটা আসলে হচ্ছে তুমি মিস করে গেছো। যাই হোক, তোমরা ছয়জন অনেক টেনশনে আছো বোঝা যাচ্ছে, যে যতই হাসি খুশি থাকো কালকে যেহেতু মহোৎসব। আচ্ছা, কী মনে হয়, দেখি তোমাদের কাছে মাইক আছে, কী মনে হয় কে জিতবে বাংলাবিদ? সবাই জিতে গেছে আসলে ছয়জন, কারণ তোমাদের মধ্যে যেই ভালোবাসা বা যেই আন্তরিকতা, তোমরা সবাই কিন্তু বলছিলে যে ছয়জনই সেরা, আমিও তাই বলবো ছয়জনই কিন্তু সেরা। এখন একটু ক্যাম্পের গল্প শুনি। ক্যাম্পে তো অনেকদিন সবাই একসাথে ছিল, আর এই ছয়জন যারা ছিলে তারা তো অনেকদিন যাবৎ একসাথে, কিন্তু আর একটা বা দুই দিন পরে, একটা বা দুইটা দিন পরেই কিন্তু তোমরা সবাই আবার আলাদা হয়ে যাবে। হয়তো কেউ ব্যস্ত হয়ে যাবে তার পড়াশোনা নিয়ে, যোগাযোগ হয়তো থাকবে কিন্তু একসাথে থাকাটা হবে না। তো শুনবো একটু মজার কিছু স্মৃতি তোমার কাছে শুনি, মজার যে কোনো একটা স্মৃতি। সবচেয়ে মজা হতো এই শাহেদ মানে বাথরুমে গিয়ে চেষ্টা করত, যে আমাদের মাহিদুলক স্যারের একটি উনি শিখিয়েছিলেন, মানে সেই ছন্দটাও খুব ভালো বলতে পারে, এবং তখন ওর মুখের অঙ্গভঙ্গিও সেই রকম। আচ্ছা, তাহলে ওর অঙ্গভঙ্গিটা তুমি একটু কপি করো বা ওটা সম্ভব না ওর মতো। আচ্ছা, তারপরে তোমার কাছ থেকে শুনি কিভাবে বলতো বা কোন কোন লাইনটা। আর আমরা তো ওটা ছিল যে মৌলিক স্বরধ্বনিগুলো ই, আমি আসলে ওর মত ওর মত না, তুমি তোমার মত করো, মানে ওটা ছিল মৌলিক স্বরধ্বনি যে ই এ এ আ অ ও উ, মানে আমাদের উচ্চারণগুলো যেন সঠিকভাবে আমাদের হয় এবং আমাদের মুখে প্রত্যেকটার যে অস্তিত্ব যেন আলাদাভাবে বোঝা যায়। তো স্যার এজন্য একটি আমাদের সূত্র শিখিয়ে দিয়েছিলেন যে এইভাবে যেন আমরা বলি। আর অবশ্যই আমাদের যারা সেরা ২০ থেকে যারা একে মানে এক এক করে বাদ পড়ে গেল, যেমন সন্দীপন, দিহান, সৌমিক, অর্ক, তো ওই স্মৃতিগুলো মানে ওদের সাথে কাটানো স্মৃতিগুলো মাঝে মাঝে কষ্ট দিত, যে ইস ও মানে এখন যদি আমাদের এই রুমে থাকতো হয়তো আমাদের দুশ্চিন্তাটা একটু কম হতো। যেমন আমাদের ফাইমফা দর্ক কোনো সময় ও হাসি মুখ ছাড়া থাকতো না, যেদিন ও বিদায় নিয়ে গেল সেদিন ও হাসি মুখে অন্যদের কাঁদিয়ে বিদায় নিয়েছে। তো ওদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক মজার। আচ্ছা, আমরা তোমার কাছ থেকে শুনব যে সবচাইতে মজার হোক বা সবচাইতে হয়তো কষ্টেরই হোক, এমন একটা স্মৃতি যেটা তুমি সব সময় সারা জীবন মনে রাখবে বাংলাবিদের এই ক্যাম্প রাউন্ড থেকে শুরু করে সব কিছুতে। মনে হয় সব থেকে মজার যে স্মৃতিটা, যে আমার জন্মদিন পালন, মানে এটা আসলে কোনোদিন ভুলবো না। হঠাৎ করে একটা মোমবাতি জ্বালিয়ে বান আর কলা কেটে সেটা হয়েছিল, মানে ওটা জীবনে অন্যতম একটা সেরা দিন ছিল। হয়তো আয়োজনটা ছোট ছিল, আয়োজনটা ছোট ছিল কিন্তু ভালোবাসাটা অনেক বেশি ছিল। যাদেরকে চিনি না, মানে অল্প কয়েকদিনের পরিচিতি, তারা এত বড় একটা চমক যে দিয়েছিল সেটা সত্যি অভাবনীয় ছিল। সবচেয়ে বেশি মিস করবে কাকে? আমার মনে হয় আমি প্রত্যেককে খুব বেশি পরিমাণে মিস করব, কারণ এতটা গভীরভাবে আমরা প্রত্যেকে মানে জড়িয়ে আছি, মানে অনেকভাবে মিস করব ওদেরকে। আচ্ছা, তুমি সবচেয়ে বেশি মিস করবে কাকে বলো? যে এই যে ক্যাম্প রাউন্ড হোক বা হচ্ছে তোমার তো সাথে আরও কিছু বন্ধু ছিল যারা চলে গেছে, সবচেয়ে বেশি মিস করবে বা তোমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে কার? সাকিরা। আচ্ছা, তার মানে অন্যরা তোমার ভালো বন্ধু হয় না? না, সেটা মোটেই বলতে পারবো না আসলে, মানে আমরা সমবয়সী, একই ক্লাসে পড়ি সব সময়, মানে তোমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো একটা ই ছিল আমাদের মধ্যে। আচ্ছা, প্রাপ্তি সবচেয়ে বেশি মিস করবে কাকে এবং তার সাথে বলবে যে এমন একটা স্মৃতি যেটা খুব মজার স্মৃতি, তোমার পুরো ক্যাম্প যে সময়টা ছিল, তোমরা যে ক্যাম্পে একসাথে ছিলে, একটা মজার স্মৃতি, এবং তুমি সবচেয়ে বেশি কাকে মিস করবে? প্রথম যে প্রশ্নটা, যে কাকে বেশি মিস করব,
এটা আসলে আমি বলতে পারছি না, কারণ এর কারণটা হচ্ছে যে আমার কোনো সমবয়সী ছিল না এখানে, সবাই হচ্ছে ক্লাস 9 অথবা 10, আমি একমাত্র 8। তো আমার সবাই তো আমার বড় আপু হয়, তো ওদের সাথে প্রত্যেকের সাথে একদম সমানভাবে আমার বন্ধুত্ব হয়েছে, তো কেউ কারো থেকে কম বা বেশি না, তো সবাইকেই সমানভাবে মিস করব। আর মজার একটা স্মৃতি যদি আমরা শুনতে চাই? মজার স্মৃতি, আমি না অনেকটা অনেক ভুলোমনা টাইপের একটা মেয়ে। একদিন হয়েছিল কি, আমি চশমা খুঁজছিলাম, আমি তো চশমা ছাড়া প্রায় অনেক কিছু দেখতে পারি না, তো চশমা খুঁজছিলাম, পুরো দুটো রুম ছিল আমাদের ক্যাম্পে, দুটো রুম খুঁজে অস্থির হয়ে গেছি, তো অনেক দুশ্চিন্তায় ছিলাম চশমা হারিয়ে গেলে কী করব। তখন সাকির আপু হঠাৎ আমাকে ডেকে বললো যে প্রাপ্তি তোমার আয়নায় একটু দেখো তো নিজেকে। আমি গিয়ে দেখি কি আমার এই জামার সামনে রেখে আমি চশমা সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, মানে ভুলো মন। এটা তোমার সবচেয়ে মজার স্মৃতি এবং আমরাও আজকে জেনে গেলাম। আচ্ছা, তোমার সবচেয়ে ভালো বন্ধু কে হয়েছে? এখানে সবাই ভালো বন্ধু। সবচেয়ে খারাপ বন্ধু কে হয়েছে? সবাই তো ভালো বন্ধু, তাহলে তো খারাপ বন্ধু হওয়ার কোনো প্রশ্ন আসছে না। তাহলে সবচেয়ে বেশি ভালো বন্ধু একজনের নাম বলো, কে হয়েছে? এটা খুবই কঠিন প্রশ্ন, তবে আমি সন্দীপন কিংবা ইমদাদুলের কথা বলতে পারি। তারা খুবই হাসি মুখের ছিল, তাদের সঙ্গে অনেক মজা করেছি। যেমনটা অয়ন একটু আগে বলছিল যে আমি বাথরুমে গিয়ে অনেকে ভয় দেখানোর চেষ্টা করতাম, আমি আর সন্দীপন একদিন ওরা ও যখন বাথরুমের পাশে বাথরুমে গোসল করছিল তখন পাশে গিয়ে শব্দ করে ভয় দেখানোর চেষ্টা করছিলাম। তো এই অভিজ্ঞতাগুলো আমার সবসময়ই মনে থাকবে। আচ্ছা, এখন তোমার কাছে শুনবো যে এই যে ওরা তো বললো যে কে প্রিয় কে প্রিয় না, তোমার নাম এখনো আসেনি, তোমার কে প্রিয় আছে? আমার সবচেয়ে প্রিয় ছিল হচ্ছে আমার সমবয়সী ছিল দুজন, একজন হচ্ছে সানজিদা ইসলাম সিলভি, ও হচ্ছে আমার স্কুলেই পড়ে, একদম আমার সাথেই পড়ে, তো আমার অনেক ভালো একজন, মানে কি বলবো, আমাদের বোঝাপড়াটা অনেক ভালো ছিল। আর একজন হচ্ছে ইলমা আক্তার, আমরা তিনজন সমবয়সী ছিলাম, তো আর একদম শুরু থেকে একই রুমে ছিলাম তিনজন, তো ওদের সাথে আমার বোঝাপড়াটা অনেক বেশি, মানে ওরা যখন বাদ পড়ে। মজার একটা স্মৃতিও কিন্তু আমরা শুনবো যে পুরো বাংলাবিদের যে তোমাদের ক্যাম্প রাউন্ড যখন তোমরা একসাথে ছিলে, বিভিন্ন ধরনের স্মৃতি আছে, কোন জিনিসটা সবচাইতে মজার ছিল এবং তোমার সবসময় মনে থাকবে? আমাদের একটা মজার স্মৃতি ছিল হচ্ছে আমাদের ক্যাম্পের শুরুর দিকে সামিয়া সামাদ ছিল, তো ও একদিন আমরা কি অনেক বেশি দুষ্টামি করছিলাম শুরুতে, তো ও হচ্ছে আমাদের অত্যাচারে সে লেপের তলে ঢুকে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে পড়ছে। আমি আরও কয়েকজন ছিল আর সাথে, তারা সবাইকে একসাথে ওর উপর ঝাঁপিয়ে পড়েছি যে তোমার পড়া লাগবে না, ওঠো। ওইটা অনেক মজাদার একটা স্মৃতি। আচ্ছা, তোমার কাছে যাব, যেহেতু আমাদের 6 জন প্রতিযোগী এখানে বসে আছে, সবার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি শুনতে একটু সময় লেগে যাবে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। অনেকেই কিন্তু তোমাদের দেখে উৎসাহিত হয়ে বাংলাবিদ হওয়ার জন্য সামনের বার যখন বাংলাবিদ হবে তারা কিন্তু পার্টিসিপেট করার জন্য আসবে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের জন্য তুমি যদি কোনো টিপস দিতে চাও যে তাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? প্রথমত ভয় এ ব্যাপারটাকে কাটাতে হবে, আত্মবিশ্বাসটা বাড়াতে হবে। সেটা কীভাবে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে? আমার মনে হয় আমরা যে পড়াশোনার পাশাপাশি যে বিতর্ক বা আবৃত্তি এরকম অনেক কিছুই তো করে থাকি, তো ওগুলো করার ফলে হয় কি যে আমাদের মঞ্চভীতিটা বা কারোর সামনে দাঁড়িয়ে কথা বলার যে ভীতিটা সেটা খানিকটা হলেও মুছে যায়। তো হ্যাঁ, বাংলাদেশের স্টুডিও রাউন্ডে অনেক ক্যামেরা থাকে, অনেকগুলি মানুষ থাকেন, তাদের সামনে কথা বলাটা একটু হয়তো ভয়ের ব্যাপার থাকে প্রথম প্রথম, কিন্তু ওই যে বিতর্ক আবৃত্তি ওগুলো করলে অনেকখানি ভয়টা দূর হয়, সাহস হয় যে না ওখানে পেরেছি, এখানে পারবো, চেষ্টা করলে আমি পারবো। আর উচ্চারণ এ ব্যাপারটা খুবই জোর দিতে হবে, কারণ উচ্চারণ আমি যদি সুন্দর করে কথা বলতেই না পারলাম তাহলে তো আসলে ব্যাপারটা ভালো লাগলো না। আচ্ছা আচ্ছা, তোমাদের অনুষ্ঠানে তো তোমাদের যে সব সার্বক্ষণিক মাইকটাকে দিয়ে দাও, সার্বক্ষণিক তো তোমাদের সাথে উপস্থাপক যিনি ছিলেন বাসার ভাই, তার সাথে তো তোমাদের সম্পর্ক দেখেছি যে মানে আমরা অনস্ক্রিনে দেখেছি যে তোমাদের সাথে খুব হাসি বা মজা তিনি করে, তার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? মানে হয় না যে ভালোবাসার একটা জায়গাটা, তার জন্য শ্রদ্ধার জায়গাটা তাকে হয়তো এখনো বলা হয়নি, সেটা যদি আমাদের কথাবার্তার মাধ্যমে তুমি বলতে চাও। আসলে ভাইয়া তো মানে আমরা তাকে বলি ভাইয়া, কিন্তু তিনি একেবারে আমাদেরকে
কি বলবো, তিনি আমাদেরকে যে আদরটা করেন আসলে সেই ঠিক একটা বন্ধুর মতো তিনি আমাদের সাথে আচরণ করেন। মঞ্চে দাঁড়ানোর পর মানে একটা যে ভীতি কাজ করে সেটা তিনি বলেন কি টেনশন করছো, কি দুশ্চিন্তায় আছো, এরকম বলে তিনি চেষ্টা করেন একটা ব্যাপার তার মধ্যে। আর তিনি এক একটা প্রশ্নের উত্তর সঠিক হলে যেভাবে তার বর্ণনাটা দেন, বিশেষ করে আমার একটা মনে আছে যে আমাদের একটা রাউন্ড ছিল, ওটার নাম ছিল চার ছক্কা। তো আমরা যে খেলছিলাম আমাদের ক্ষেত্রে কেউ ছয় নম্বরের প্রশ্ন নেওয়ার সাহস করছিল না, তো এক প্রতিযোগী মানে ফাহিম ফাহাদর্ক ও ছয় নম্বরের প্রশ্ন নিয়েছিল, তারপরে ও উত্তরটা পেরেছিল এবং তার বর্ণনাটা যে দিয়েছিলেন একেবারে মানে মনে হচ্ছিল জীবন্ত চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন ছক্কা মারার একটা দৃশ্য। বাহ, চমৎকার। আচ্ছা, জাজেস যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, প্রাপ্তি যে কোনো একজন, যেহেতু ছয়জন আপনি, তুমি সবার হয়ে তুমি যদি জাজেসদের উদ্দেশ্যে, কারণ কালকে কিন্তু তোমাদের মহোৎসব, তো জাজেসদের উদ্দেশ্যে এবং আমি বলবো যে পুরো টিমের উদ্দেশ্যে যাদের জন্য তোমরা আজকে এই জায়গায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। বিচারকরা প্রত্যেকেই সবাই যেরকম বলেছে যে তারা আমাদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন এবং আমাদের ভুলগুলো সংশোধন করিয়ে দিতেন, অনুপ্রাণিত করতেন এবং সকলের সাথে প্রথম দিকে একটা ভীতি কাজ করত, সংকোচ কাজ করত, কিন্তু কিছুদিন যাওয়ার পর তাদের সাথে আমরা অনেক অনেক ফ্রি হয়ে গিয়েছিলাম। এবং আমি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে ত্রুপা মজুমদার ম্যাম যখন প্রত্যেক পর্বেই তো একজন করে বাদ পড়ে, যখনই দেখেছি কেউ একজন বাদ পড়ে তখন তিনি অনেক সান্ত্বনা দেন, গিয়ে অনেক বলেন কাঁদবে না, কাঁদা কখনোই কাঁদা উচিত না, এই কথাটা আমার খুবই ভালো লাগে। বাহ, চমৎকার। তোমাদের ছজনকে অনেক অনেক ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এবং আমরা সবাই যে স্লোগানটা নিয়ে বাংলাবিদ সবসময় তোমরা দেখো সেটা দিয়ে আমরা শেষ হয়ে আমরা সেটা বলে চলে যাব। দর্শক অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং দেখছিলেন যে 85,000 প্রতিযোগীকে পেছনে ফেলে কীভাবে এই ছয়জন বাংলাবিদ আমাদের সামনে বসে আছে এবং তাদের মধ্য থেকে কালকে মহোৎসবের মাধ্যমে বাছাই করা হবে বাংলাদেশের সেরা বাংলাবিদ, তৃতীয় বর্ষের মতো বাংলাদেশের সেরা বাংলাবিদকে। তো আমরা বলতে চাই যে বাংলা ভাষার চর্চা সবাই এভাবে করেই করবেন এবং আমাদের প্রতিযোগীদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের মাঝে থেকে যেন থাকে। আর চলো আমরা যাই সবাই আমরা সেই স্লোগানটা দিয়ে, বাংলায় জাগো, ভরপুর।